পুরানো সেই দিনের কথা চ্যানেলে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আমি অমৃতা। আমার আজকে পরিবেশন হলো শাড়িতে ব্লাউজে দেবদেবীরা কিভাবে ঠাঁই খুঁজে নিয়েছে। শুধু দেবদেবীই নয়, নানা রকম মাঙ্গলিক বস্তু, মাঙ্গলিক অনুষ্ঠান, পশু পাখি, ফুল ফল পাতা, যানবাহন, এমনকি কোনো বিশেষ মানুষের মুখও হুবহু ফুটিয়ে তোলা হয়েছে সুতো কিংবা রং দিয়ে। কি দক্ষতা, দেখে চোখ জুড়িয়ে যায়। শাড়ি পরতে মোটামুটি সব বাঙালি মহিলারাই ভালোবাসেন। আর সত্যি বলতে শাড়ি পরলে বাঙালি মহিলাদের দেখতেও ভালো লাগে। সিল্ক, হ্যান্ডলুম, তসর, ঢাকাই, সুতি, মলমল, আরও না জানি কত রকমের শাড়ি রয়েছে বাংলায়। তবে সেই চিরাচরিত ডিজাইনের শাড়ির একঘেয়েমি কাটাতে এখন এসে গেছে একটু ডিফারেন্ট রকমের শাড়ি। পুরো শাড়ির আঁচল বা পাড় জুড়ে থাকছে নানা দেবদেবীর মূর্তি, কখনো কোনো গল্পকথা, কখনো প্রাকৃতিক দৃশ্য, অথবা কোনো মাঙ্গলিক বস্তু। বর্তমানে যেমন নতুন নতুন ডিজাইনের শাড়ি বাজারে এসে গেছে, তেমনি আধুনিকা মেয়েরা আবিষ্কার করে ফেলেছে নানা রকম কৌশলে শাড়ি পরার ধরন, যাতে লেটেস্ট ডিজাইনটা বেশি ভালো করে ফুটিয়ে তোলা যায়। কিন্তু তার সঙ্গে যদি মানানসই ব্লাউজ না হয় তাহলেই হয়ে যায় মুশকিল। পুজোর সময় যদি ব্লাউজের ডিজাইন নিয়ে কিছু কথা লিখতে বসি তাহলে সেটা রীতিমতো একটা গবেষণাপত্র হয়ে যাবে। এমনিতেই যারা শাড়ি পরতে ভালোবাসেন তারা ব্লাউজ নিয়ে একটু খুঁতখুঁতে হন। কোথাও একটু অন্যরকম ডিজাইন দেখলেই ব্লাউজ পিস নিয়ে দর্জির কাছে দৌড়ান। আর পুজোর সময় এগিয়ে এলে তো কথাই নেই, তার ব্লাউজ যেন অন্যজনের ব্লাউজের মতো না হয় সেই দিকে থাকে কড়া নজর। ফ্যাশন কোশেন্টে পেতে হবে 10-এ-10, এমন তাক লাগানো ব্লাউজ হবে যে পুজো শেষ হয়ে গেলেও তার রেস থাকবে। ঘরোয়া আড্ডায় বা মেয়েলি পার্টিতে ঘোষদার গিন্নি বা সেনবাবুর কলেজ পড়ুয়া মেয়ে এসে জিজ্ঞাসা করবে, তোমার সেই সপ্তমীর ব্লাউজটা অসম ছিল, কোথা থেকে তৈরি করিয়েছো গো? আর আপনি মনে মনে এত খুশি হবেন, এত কিছু না হলে আর কিসের স্পেশাল ব্লাউজ বলুন তো, আমরাও এই জন্য একদম তককে তককে থাকি, নতুন কিছু দেখলেই সেটা ছো মেরে নিয়ে আসি আপনার জন্য। আজ যেমন নিয়ে এসেছি দুর্গাপুজোর স্পেশাল ব্লাউজ। আপনি হয়তো বলবেন যে কোনো ব্লাউজই তো পুজোর আগে স্পেশাল হয়ে যায়। সে যায় বটে, কিন্তু সব ব্লাউজের পিছনে কি আর দুর্গার ছবি থাকে, আটচালা থাকে, ত্রিশূল থাকে? এবারেও কিন্তু এটাই লেটেস্ট ট্রেন্ড। আপনার ব্লাউজের পিছনে জলজল করবেন স্বয়ং ত্রিনয়নী দুর্গা। যেহেতু দুর্গা ঠাকুরের মুখ বা চালচিত্র হলো এই ব্লাউজের ইউএসপি, তাই সেটা যেন নিখুঁতভাবে এমব্রয়ডারি করা থাকে। এইসব ব্লাউজে বেশিরভাগ ডিজাইন থাকে পিঠের দিকে, তাই এমনভাবে ডিজাইন হওয়াও বাঞ্ছনীয় যেটা স্পষ্টভাবে বোঝা যায়। যদি আপনি ডিপ কাট ব্লাউজ পরতে ভালোবাসেন বা পছন্দ করেন তাহলে এই ধরনের ব্লাউজ আপনার জন্য নয়, কারণ এটা শুধু সাবেকি লুকের কথা ভেবে তৈরি হয়। ব্লাউজ যে মোটিফ এমব্রয়ডারি করা হয়েছে সেটা থেকে রং উঠতে পারে কি না ব্লাউজ কেনার সময় ডিজাইনারের কাছ থেকে জেনে নিন, কারণ সুতো ভালো না হলে তার থেকে রং উঠে আপনার ব্লাউজ নষ্ট করে দিতে পারে। দুর্গা মোটিফ থাকলেও এমন ব্লাউজ বেছে নেওয়ার চেষ্টা করবেন যার রং খুব বেশি বা যেটাতে ফ্লোরাল প্রিন্ট আছে, অর্থাৎ পুজো হয়ে গেলেও যাতে আপনি এই ব্লাউজ অন্য শাড়ির সঙ্গে অনায়াসেই পরতে পারেন, আর সেটা যাতে দেখতে মোটেও অদ্ভুত না লাগে সেই ব্যবস্থা আগে থেকেই করে রাখুন। এই জাতীয় ব্লাউজের ডিজাইন বেশিরভাগ থাকে পিঠের দিকে, তাই চুল খোলা না রাখাই ভালো। পিঠে চুল ছড়ানো থাকলে আর আপনার মোটিফ কেউ দেখতে পাবে না। ইদানিং কিন্তু পিঠে এমব্রয়ডারি করা ব্লাউজ খুব ট্রেন্ডি, সে সিনেমার কোনো দৃশ্যই হোক, আবার অন্য কোনো ডিজাইন অথবা কিছু লেখা, একরঙা কাপড়ের উপরে নানা রঙের সুতো দিয়ে নানা নকশা করা ব্লাউজ।
তার আবার আলাদা আলাদা কাট ও ডিজাইন। সামনে হুক লাগানো সাধারণ ব্লাউজের ডিজাইন যেমন রয়েছে, তেমনই রয়েছে জ্যাকেট কাটের ব্লাউজ, বোট গলা ব্লাউজ, চৌকো গলার ব্লাউজ। আবার অন্যদিকে হাতা বা স্লিভ নিয়েও নানা পরীক্ষা করা হয় এই ধরনের পিঠে এমব্রয়ডারি করা ব্লাউজে। ফুল হাতা ব্লাউজও আপনি পাবেন, আবার তার সঙ্গে পেয়ে যাবেন কোনোই পর্যন্ত হাতাওয়ালা ব্লাউজ বা স্লিভলেস ব্লাউজ, যেটা আপনার পছন্দ তার মধ্যে থেকে একটা বা অনেকগুলি ইচ্ছে হলেই বাছাই করে নিতে পারেন। কয়েকটি ব্যাক এমব্রয়ডারি করা ডিজাইনার ব্লাউজের হদিশ রইল এইখানে, ইচ্ছে হলে আপনিও তৈরি করিয়ে নিতে পারেন অথবা বুটিকগুলোতে অর্ডার দিয়ে কিনেও নিতে পারেন। এ যেন বাস্তবিকই মায়ের চেয়ে মাসির দরদ বেশি। শাড়ি নয়, পুজোপক্ষে বাঙালি নারীর পছন্দের তালিকায় এগিয়ে থাকলো ব্লাউজ, ঠিক যেন ক্যানভাসই হয়ে উঠল ব্লাউজের পিঠ। তাতে কখনো দুর্গা, কখনো লক্ষ্মী, আর কখনো শক্তিরূপেণ শ্যামা। ডিজাইনার থেকে পাড়ার বুটিক সর্বত্রই এমন বাহারি ব্লাউজের ঢল। ট্রেন্ড এমনই, শাড়ির সঙ্গে ম্যাচ করে ব্লাউজ কেনার ছক, উল্টে ব্লাউজের সঙ্গে মানানসই শাড়ি কেনার দিকেও ঝুঁকেছে মহানগর। বৌমার ব্লাউজের পিছনে দুর্গার মুখ আঁকা, সেখানেই উমাকে বরণ করছেন শাশুড়ি। দশমীর দিন শহরের মণ্ডপের এমনই এক সাজানো ছবি ভাইরাল হয়ে গিয়েছিল ফেসবুকে। আসলে এবারে দুর্গাপুজো জুড়ে ভাইরাল ছিল দুর্গেশ নন্দিনী আঁকা ব্লাউজই। কোথাও একা শুধু মুখ অথবা শুধু চোখ, কোথাও সপরিবার, কোথাও গণেশ জননী। ট্রেন্ড সেখানেও থেমে থাকেনি। লক্ষ্মী পূর্ণিমায় বাঙালি রমণীর কালেকশানে চলে এসেছে লক্ষ্মী আঁকা ব্লাউজ, কোথাও লক্ষ্মীর পা, কোথাও শুধু চাঁদমালা। দীপাবলির আগে ব্লাউজ জুড়ে আবির্ভূত কালীও। শুধু দুর্গা, লক্ষ্মী বা কালী নয়, ব্লাউজের ডিজাইনে এসেছে গণেশ, জগন্নাথেরও মুখ। আবার শুধু দেবদেবীতেই সীমাবদ্ধ নয় সাম্প্রতিক এই প্রবণতা। কাঠগোলাপ, অপরাজিতা, নয়নতারা, কাশফুল, শিউলির মতো ফুল, সত্যজিতের মুখ, চারুলতার ছবি, রবীন্দ্রনাথের সই, চাহিদা নানা ধরনের। কলকাতার প্রতিচ্ছবিও উঠে এসেছে ব্লাউজে, যেমন সবুজ হলুদ অটো, হাতে টানা রিকশা, হলুদ ট্যাক্সি। শুধু রাজ্যের মধ্যে নয়, প্রবাসীদের মধ্যেও হিট এই নব্য ব্লাউজ। পশ্চিমী লুকের সঙ্গে ভারতীয় ঐতিহ্য মিশিয়ে নতুন ধরনের ব্লাউজের এক চাহিদা তৈরি হয়েছে। বলা যায় শাড়ির চেয়েও ব্লাউজে বেশি খরচ করতে উৎসাহ দেখা যাচ্ছে। ২০০০ টাকা থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত দামের ব্লাউজ পাওয়া যায়, মূলত হ্যান্ড এমব্রয়ডারি, মেশিন এমব্রয়ডারি ও অ্যাপ্লিকের কাজ। চলতি মরশুমে ট্রেন্ড হলেও আগামী বছর পর্যন্ত চলবে। হ্যান্ড এমব্রয়ডারি, কাঁথা স্টিচের চাহিদা সবচেয়ে বেশি। সরস্বতী পুজোর সময় হয়তো সরস্বতী বা বিনা আঁকা ব্লাউজের ঢল নেমে যাবে রাস্তায়। এ এক ধরনের নতুনত্ব, দেখতেও ভালো লাগে। এরকম কয়েকটি ব্লাউজ কিনে নিলে এক শাড়িও বারবার পরা যায়, তখন চোখটা শাড়িতে নয় ব্লাউজে চলে যায়। অনলাইনে বিক্রি বাটার সৌজন্যে এই ব্লাউজগুলি এখন দেশের কোনায় কোনায় পৌঁছে গিয়েছে। শুধু দেশেই নয়, দেশের বাইরেও বিদেশি মহিলারাও এইসব ব্লাউজগুলো পরতে আগ্রহ দেখাচ্ছেন। জ্যাকেট স্টাইলের ব্লাউজ একেবারে চাপা নয়, ফলে রেডিমেড পরতে সমস্যাও হয় না। সব মিলিয়ে হট কেক, ভালো ট্রেন্ড। আপনার কাছেও দু একটা আছে নিশ্চয়ই, না থাকলে এখনই কিনে ফেলুন, পুজোয় সবাইকে তাক লাগিয়ে ঘুরে বেড়ান। আশা করছি ভিডিওটি আপনার ভালো লাগলো। শারদীয়ার প্রীতিও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ, নমস্কার।